আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে সৌদি আরবে যদি ফ্রি ভিসায় আসেন, তাহলে একটা কাজের কথা আমি আজকে আপনাদেরকে বলবো। সেই কাজটা সৌদি আরবে এসে আপনি অনায়াসে করতে পারবেন। শুধু সৌদি আরব না, আরব কান্ট্রি যতগুলো কান্ট্রি রয়েছে, দুবাই এবং আরব কান্ট্রি, মানে দুবাই এটা আরব কান্ট্রি এবং ওমান আরব কান্ট্রি, সৌদি আরব আরব কান্ট্রি, বাহরাইন আরব কান্ট্রি, এই আরব কান্ট্রিগুলোতে আপনি এসে এই কাজগুলো অবশ্যই করতে পারবেন। সেজন্য আপনাদেরকে বলবো একটা কাজ কিন্তু করতে হবে। সে কাজটা হচ্ছে আপনাকে ফ্রি ভিসায় আসতে হবে। যখন আপনি ফ্রি ভিসায় আসবেন, ফ্রি ভিসায় আসার পর কিন্তু এই কাজগুলো বেছে নিতে পারেন, ফুড ডেলিভারির কাজ। এখন আপনাকে ফুড ডেলিভারি করতে হলে, আপনি যদি ফুড ডেলিভারি করতে চান, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট পেশায় অবতরণ করতে হবে। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ড্রাইভিং জানতে হবে। আপনি যদি মোটরসাইকেলের ড্রাইভিং জানেন তাও হবে, আর আপনি যদি ট্যাক্সি ড্রাইভার হয়ে থাকেন কিংবা যে মাইক্রো ড্রাইভার হয়ে থাকেন তাহলেও কিন্তু হবে। এখন আমি যারা মোটরসাইকেলের ড্রাইভার রয়েছেন, তারা যদি ফুড ডেলিভারির কাজে সৌদি আরবে কিংবা আরব কান্ট্রির যে কোনো একটা কান্ট্রিতে আসেন, তাহলে কিভাবে কাজ করবেন। ফুড ডেলিভারির কাজে সৌদি আরবের কথাটা আপনাদেরকে আমি বলি। যদি হ্যাঙ্গার স্টেশনে কাজ করেন, তাহলে আপনাকে কিভাবে কাজ করতে হবে। হ্যাঙ্গার স্টেশনে কাজ করতে হলে অবশ্যই আপনার একটা বাইক কিংবা একটা গাড়ি থাকতে হবে। এখন ধরলাম আপনার একটা বাইক রয়েছে, এই বাইক যেটা সৌদি আরবে দাববাবু বলে, কিংবা আপনি বাইকও কিনে নিতে পারেন। তো অল্প টাকার মধ্যে একটা বাইক কিনলেন, এরপর একটা লাইসেন্স আপনাকে বানাতে হবে, যেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবে লাইসেন্স কিভাবে বানাতে হয়। আপসের অ্যাকাউন্ট থেকে আপনারা ট্রাই করবেন। যারা রিয়াদের মধ্যে রয়েছেন, রিয়াদে থাকলে কিন্তু একটু ঝামেলা হয় অ্যাপার্টমেন্ট পেতে। আপনারা দাম্মাম এবং আল কাসিম কিংবা এর পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন, তারা যদি আপসের মাধ্যমে আবেদন করেন, অল্প দিনের মধ্যে কিন্তু আপনারা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যেতে পারবেন। সেখান থেকে আপনারা ট্রেনিং এর মাধ্যমে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সেখান থেকে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে যায়, সেই ড্রাইভিং লাইসেন্সের উপর বেসেস করে এবং আপনার মোটর সাইকেলের উপর বেসেস করে, কিংবা আপনার একটা গাড়ি যেটাকে সাইয়ারা বলা হয়, এর উপরে বেসেস করে কিন্তু আপনি হ্যাঙ্গার স্টেশনের একটা প্রোফাইল খুলে নিতে পারবেন। ডেলিভারি ম্যান হিসাবে আপনি সেখানে একটা প্রোফাইল খুলে নিতে পারবেন। সেই প্রোফাইলটা খোলার পর আপনি কিন্তু দৈনিক যদি 8 ঘন্টা শ্রম দেন এই হ্যাঙ্গার স্টেশনের উপর, তাহলে কিন্তু না ইনকাম করলেও 200 রিয়াল আপনি ইনকাম করতে পারবেন। আর যদি 10 ঘন্টা 12 ঘন্টা, এখানে কিন্তু 24 ঘন্টা পর্যন্ত কাজ পরিচালনা হয়, তাহলে বুঝতেই পারতেছেন আপনি শ্রম যত বেশি দিবেন, যত ডেলিভারি ভালো করবেন, তত কিন্তু আপনাকে ইনকাম ভালো দিবেন। তো এখানে কিন্তু সর্বনিম্ন ইনকাম দেয় 13 রিয়াল। 13 রিয়াল আপনি যত কাছে আপনার ডেলিভারিটার স্থান হবে, মানে আপনি যে যে রেস্টুরেন্টের কাছে রয়েছেন, সেই রেস্টুরেন্ট থেকে যদি একটু একটুখানি দূরে হয়, তাহলে কিন্তু আপনাকে সর্বনিম্ন রেটটা দিবে হ্যাঙ্গার স্টেশন। আর যদি আপনি একটুখানি দূরে যান, যত দূরে যাবেন যত কিলো বেশি হবে, তখন কিন্তু আপনার এই ডেলিভারির চার্জটা আপনি বেশি পাবেন। এটা একবারে 100% একটা নিগেল ওয়ে, আপনি এই ওয়েতে সৌদি আরবে ফ্রি ভিসায় এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে বলি যে ভাই, আপনি ফ্রি ভিসায় আসবেন, সর্বনিম্ন ইনকাম না করলেও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই 100 রিয়াল পর্যন্ত ইনকাম করতেই হবে একদিনে। আর যেহেতু হ্যাঙ্গার স্টেশনে আপনি কাজ করতেছেন, 100 রিয়াল কেন, আপনি প্রত্যেকটা দিন 200 রিয়াল আপনি ইনকাম করতে পারবেন অনায়াসে। আপনি যদি 200 রিয়াল ইনকাম করেন, তাহলে মাসে কিন্তু 6000 রিয়াল দাঁড়ায়। আর ইনকামের যেই খরচটা, এই খরচটা যদি আমরা বাদ দেই, তাহলে বাদ দিলে দেখা যাবে যে আপনার 2000 টাকা যদি বাদ দেন, তারপরেও কিন্তু 4000 রিয়াল প্রত্যেক মাসে আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই বিষয়ে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব, হ্যাঙ্গার স্টেশনে কিভাবে কাজ করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন ভিজিট করেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।